ভোর 4:17 মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক এবং ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর। এই সংবাদ পেয়ে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে বেলা 11টায় সিপিআইএম বিলোনিয়া মহকুমা দপ্তরে হাজির হন নেতা কর্মীরা। কালো ব্যাজ ধারণ করে পার্টির পতাকা নিয়ে হয় শোক মিছিল। শোক মিছিল শেষে বিজন ধরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানে আলোচনা করতে গিয়ে তাপস দত্ত বলেন, বিজন ধরের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল পার্টির। আমরা হারালাম মতাদর্শে বলিয়ান এক দক্ষ সংগঠক ও বলিষ্ঠ অভিভাবক তাত্ত্বিক নেতাকে। এ রাজ্যের মানুষ হারিয়েছে এক পরিচিত সুবক্তা, কবি ও কণ্ঠশিল্পীকে। আগামী দিনের লড়াই আন্দোলনকে আরও মজবুত করে প্রয়াত নেতাকে মানুষের মাঝে অমর করে রাখার আহ্বান জানান তিনি। এই লেখাপড়া করবার জন্য যে দুজন কমরেডের উপর আমরা প্রায় বেশিরভাগ সময় নির্ভরশীল ছিলাম, কমরেড গৌতম দাসকে আমরা কিছুদিন আগে হারিয়েছি, আজ আমরা হারিয়েছি কমরেড বিজন ধরকে। বিজন ধরের এমন সময়ে মৃত্যু হয়েছে যে সময় ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গত 42 মাসে বিজন ধর অকুতোভয় সেনানির দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করেছেন, আগামী দিনের পথ বাঁধেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে। সেই বিজন ধরের মৃত্যু আমাদের কাছে এক বড় ক্ষতি, অপূরণীয় ক্ষতি। আমরা আজ বিলোনিয়া মহকুমা কমিটি এখানে ওনাকে শ্রদ্ধা শপথে স্মরণ করেছি। আমরা শপথে নিয়েছি বিজন ধরের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবই। বিজন ধরের যেই মৃত্যুতে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করবার যোগ্য নেতৃত্ব আমাদের রাজ্য থেকে আগামী দিন গড়ে তুলে আমরা এই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিজন ধর যে প্রেরণা আমাদের দিয়েছেন, আজকের গোটা দেশের মধ্যে যে ফ্যাসিবাদী আক্রমণ আজকে চলছে, এই ফ্যাসিস্ট সুলভ আক্রমণের বিরুদ্ধেও বিজন ধরের যেই বক্তব্য, বিজন ধর যেই দায়িত্ব আমাদের উপর অর্পণ করে গেছেন, সে দায়িত্ব অর্পণের যোগ্য হয়েই আমরা বিজন ধরকে। এদিন প্রয়াত জননেতার শোকাগ্রস্ত পরিবারবর্গ ও সকল আত্মীয় পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় পার্টির দক্ষিণ জেলা কমিটি ও বিলোনিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।